হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি কথা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বিয়ে বাড়ি শেষ, বিয়ে হয়ে গেল, বোনের বিয়ে হয়ে গেল, বোন শ্বশুর বাড়ি চলে গেছে। তো কিছুদিন আগে এই জায়গাতে বসেই একটা ভিডিও বানিয়েছিলাম আমি, তো তখন বিয়ের আগে ছিল, তখন একটা বেশ হই হই ব্যাপার ছিল। কিন্তু এখন সবার মন খারাপ, বোন চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে বোন, আর ঘর পুরো ফাঁকা। আবার কিছুদিন পর আমিও চলে যাব, আবার ফিরে যাব কলকাতায়, তো আরও ফাঁকা হয়ে যাবে বাড়িটা। তো বাড়ির সবার মন অনেকটাই ভারী হয়ে আছে। তো আজ বিয়ে হয়ে গেল, কিছুদিনই হলো, আমি ভিডিও করতে পারিনি। আসলে বাড়িতে লোকজন, তারপর বিয়ের পর তো অনেক বাড়িতে কাজ থাকে, সেগুলো সামলাতে সবাই মিলেই সব কিছু করে নিচ্ছিলাম আর কি। তো সেই কারণে ভিডিও করে ওঠা হয়নি আমার। তো আজ একটু ফ্রি হয়েছি, সেই কারণে একটা ভিডিও বানাচ্ছি। তো আজ বোনকে আনতে গেছে অষ্টমঙ্গলার জন্য, আমার দাদু গেছে, আমার ঠাকুমা, আমাদের একটা ছোট ঠাকুমা, তারপর আমার ভাই, এরা সবাই আনতে গেছে বোনকে। তো আজ আসবে ওরা, তো সেই কারণে আবার একবার তোড়জোড় শুরু হয়েছে। বিয়ে আর অষ্টমঙ্গলা দুটোতেই তো আর কি বাড়িতে সবার ভালো লাগে, তাই না? বিয়ে বিদায় হয়ে গেল, তারপর থেকে সবার মনে একটু ভারী ছিল, আবার বোন আসছে অষ্টমঙ্গলে, সেই কারণে আবার একটু ভালো লাগছে। তো অষ্টমঙ্গলা পেরিয়ে গেলে আবার আমিও চলে যাব, তো জানি না তখন বাবা মা, বাড়ির সবার মনের অবস্থা কী হবে, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। তো আর বকবক করব না, আমি ছাদে একটু একা এলাম ভিডিও করার জন্য, নিচে সবাই আছে। আমার এখনও বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছিল সবাই চলে গেছে, এখন আমার দিদা আছে আর আমার মাসি আছে, আর কেউ নেই। অষ্টমঙ্গলা পর্যন্ত থাকবে, তারপর তারাও চলে যাবে। তো নিচে মা, দিদা, বাবা, মাসি সবাই বসে আছে, গল্প করছে, আর বাকিরা তো গেছে বোনকে আনতে। তো চলো নিচে যাই, অনেকটাই বিকেল হয়ে গেছে, ওদের আসারও সময় হয়ে গেছে। আর আজকে সকাল থেকে দিনে দুপুরবেলা সকালবেলা আমি ভিডিও করতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে একেবারে বিকেলবেলা আমি একটা ভিডিও নিয়ে এলাম। তো ওদের আসার সময় হয়ে গেছে, চলো তোমাদেরকে সবটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমি নিচে এসে গেছি, এখানে সবাই বসে বসে গল্প করছে। এই দেখো, এ হচ্ছে আমার দিদা, এ হচ্ছে আমার দিদা, আর এখানে মা বাবা বসে আছে, মা আর বাবা, আমার মা আর আমার বাবা বসে আছে এখানে। এখন তো কোনো কাজ নেই, এখনও ওরা আসেনি কো, সেই কারণে সবাই বসে রয়েছে, ওয়েট করছি আমরা ওদের জন্য। আর মাসি ঘরের ভিতরে আছে, রেডি হচ্ছে। তো চলো দেখা যাক ওরা কখন আসে, আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো মাসি রেডি হয়ে চলে এসেছে, এই হচ্ছে আমার মাসি। মাসি হাই করো, হাই। দেখো চিনে রাখো, আবার অন্য আমার কোনো ভিডিওতে তোমরা আবার দেখতে পাবে আমার মাসিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ওরা কখন আসে দেখি। আমরা সবাই ওয়েট করে বসে আছি ওদের জন্য, কখন আসে, সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, তো এবার চলে আসবে আশা করছি। শাওড়াকুড়ি পার হচ্ছে, তো চলে আসবে আশা করছি তাড়াতাড়ি। তো দেখতে থাকো ভিডিওটি। Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever that you broke. But since you left me alone, I've been high. I've been high.
message from a new